فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. এক ভাই তাহনিকের মাসলা সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন, অর্থাৎ শিশু বাচ্চা জন্মগ্রহণ করলে তাকে মুরব্বি কিংবা মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন অথবা আলেমের কাছে নিয়ে যাওয়া যাবে কি না, এই জন্য যে সে আলেম বা মুরব্বি মুখে একটা কিছু চিবিয়ে বাচ্চার মুখে দিবেন বরকত স্বরূপ, এটা জায়েজ আছে কি না, এ সম্বন্ধে এক ভাই জানতে চেয়েছেন। এ ব্যাপারে আমরা বলবো যে কারো ব্যক্তি সত্তা থেকে বরকত গ্রহণ করা, কারো অজুর পানি থেকে, শরীরের গাম থেকে, পাগড়ি থেকে, জামা থেকে বরকত গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। ওলি আউলিয়াদের উচ্ছিষ্ট, মুরব্বীদের আলেমদের উচ্ছিষ্ট ব্যবহৃত জিনিস থেকে বরকত গ্রহণ করার চেষ্টা করা সম্পূর্ণ হারাম এবং শিরক পর্যায়ে পৌঁছতে পারে। এটি শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই খাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতময় ছিলেন, তার শরীরের ঘাম, মুখের থুতু সবই ইত্যাদি দিয়ে সাহাবিগণ বরকত গ্রহণ করতেন, এটা নবী সাল্লামের সাথে খাচ্ছিল। নবী করিম সাল্লামের ওজুর পানি নিয়ে সাহাবিগণ টানাটানি করতেন, কারণ নবী সাল্লামের শরীর থেকে তার ব্যক্তি সত্তা থেকে বরকত গ্রহণ করা জায়েজ ছিল, এটি অন্য কারোর জন্য জায়েজ নেই। অন্য কোনো আলমের পক্ষে এভাবে তাহানিক করা, অর্থাৎ শিশু বাচ্চাকে শিশু বাচ্চার মুখে জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম কোনো আলেমের কোনো মুরব্বির মুখের থুতু সহকারে শিশু বাচ্চার মুখে কিছু দেওয়া, এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। নবী করিম সাল্লামের সাথে এটি খাচ্ছিল, সাহাবিদের বাচ্চা জন্মগ্রহণ করলে তারা তাহানিক করার জন্য, অর্থাৎ নবী করিম সাল্লামের মুখের খেজুর তাদের বাচ্চার মুখে সর্বপ্রথম দেওয়ার জন্য নিয়ে আসতেন, এটি তাদের জন্য জায়েজ ছিল। সাহাবিগণ নবী করিম সাল্লামের এসব জিনিস দিয়ে বরকত হাসিল করতেন, কিন্তু নবী সাল্লামের মৃত্যুর পরে সাহাবিগণ তাদের শিশু বাচ্চাকে আবু বকরের কাছে নিয়ে যাননি অথবা উমরের কাছে নিয়ে যাননি, তাহানি করার জন্য নিয়ে যাননি, কারণ তারা ভালো করে বুঝেছিলেন যে এটি নবী করিম সাল্লামের সাথে খাস। এর উপরে অন্য অন্য ওলিয়া আউলিয়াকে কিয়াস করা যাবে না, নবী করিম সাল্লামের উপরে অন্য অন্য ওলিয়া আউলিয়াকে কিয়াস করা যাবে না, সাহাবিগণ ভালো করেই বুঝেছেন, তাই তারা এটি করেননি। অর্থাৎ নবী করিম সাল্লামের মৃত্যুর পরে তারা কোনো শিশু বাচ্চাকে অন্য কোনো সাহাবির কাছে নিয়ে যাননি তাহানি করার জন্য, বরকত নেওয়ার জন্য এটি করেননি, এটি সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ। নবী করিম সাল্লামের সাথে খাস না থাকলে সাহাবিগণ অবশ্যই করতেন, সাহাবিগণ যেহেতু করেন নাই, অর্থাৎ তারা যেহেতু শিশু বাচ্চাকে তাহানি করেন নাই, তাই বোঝা গেল যে এটা নাজায়েজ। তবে নিজস্ব শিশুর নিজের পিতা করতে পারে, কিছু খাওয়াতে পারে চিবিয়ে স্বাভাবিক নিয়মে, কোনো আকিদা পোষণ না করে শিশুর পিতা শিশুর মাথা মুখে একটা কিছু চিবিয়ে শিশু বাচ্চাকে দিতে পারবে, কিন্তু অন্য কারো কাছে নিয়ে যাবে, পীর সাহেবের কাছে, ওলিয়াউলিয়ার কাছে অথবা কোনো আলেমের কাছে, এটা সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ এবং শেরেক পর্যন্ত পৌঁছতে পারে। ধন্যবাদ।